हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे मटन रेसिपी शेयर करे नेब। तो ये मटन रेसिपी करते आमरा प्रथमे एक केजी मटन के तार मध्ये हलुद गुड़ो लंकार गुड़ो सर्षे तेल एवं नून माखिए प्राय 5 मिनट मैरिनेट करते देव। एबार आमरा कड़ा निये कड़ार मध्ये सादा तेल एवं सर्षे तेल एक ही परिमाणे दिए भालो करे गरम करे नेब। एबार ओई तेलेर मध्ये आमरा आगे थेके 4 आलू हाफ करे केटे नियेछि। तो सेई 8 पिस आलूके भालो करे लाल लाल करे भेजे नेब। आलूटाके आगे थेके लाल लाल करे भेजे निले झोलेर मध्ये आलूटा खेते खुबी भालो लागे। तो जे पीठगुलो आलूर भाजा हयनि सेगुलोके उल्टे खूब भालो करे आमरा एटाके लाल लाल करे भेजे निलाम। एबार आमरा आलूगुलोके तुले निलाम। तो ये मटन रेसिपी करते लागछे प्याज कुचि, लंका कुचि, रसुन थेता, आदा थेता एवं टमेटो। एबार आमरा ओई तेलेर मध्ये दुटो तेजपाता एवं एकटा शुकनो लंका केटे दिए तार मध्ये प्याज कुचिगुलो एड करलाम। करे एबार एटाके आमरा लाल लाल करे भालो करे भेजे निलाम। तार मध्ये एबार आमरा आदा कुचि एवं বেশ কিছুটা রসুন কুচি যোগ করলাম। করে আবার সেম একইভাবে আমরা এটাকে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এটার মধ্যে আমরা 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ প্রয়োজনে 3 চামচ লবণ যোগ করে এটাকে কষাবো ভালো করে। কষানো হয়ে গেলে এবার এটার মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব এবং কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আগে থেকে ম্যারিনেট করা মাটনটাকে এবার এটার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমরা আস্তে আস্তে কষাতে থাকব। এটাকে আমরা অল্প আঁচে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মাংসটা একটু ভাজা ভাজা হচ্ছে। আপনারা প্রয়োজনে ঢাকনা দিয়ে এটাকে আস্তে আস্তে করে কষাতে পারেন। বেশ কষা কষা হয়ে গেলে এবার এটার মধ্যে আমরা টমেটো এবং আগে থেকে কিছুটা রসুন কুচি যেটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে দেব। লাস্টে রসুন কুচি অ্যাড করলে রসুনের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো লাগে। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। নেক্সট আমরা এবার প্রেসার কুকারের মধ্যে এক মগ জল ভালো করে সেটাকে গরম করে তার মধ্যে এবার এটার মধ্যে কষা মাংসগুলোকে আমরা আস্তে আস্তে দিয়ে দেব। আগে থেকে জলটা গরম করা থাকলে সুবিধা হবে। এবার আমরা কড়াটার মধ্যে যেটুকু মশলা লেগে আছে সেটাকে ধুয়েও এটার মধ্যে যোগ করব। এবার পুরো জিনিসটাকে এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে আমরা আবার গ্যাসে বসিয়ে দেব। প্রায় 4 সিটি পড়ার পরে আমরা প্রেসার কুকারের গ্যাসটা বার করে নিয়ে ঢাকনা খুলে তার মধ্যে আলুগুলোকে অ্যাড করব। আলুগুলোকে যদি আমরা প্রথম থেকেই অ্যাড করতাম তাহলে আলু পুরো ঘেঁটে যেত। তাই ফার্স্ট 4 সিটির পরে আমরা আলুগুলোকে অ্যাড করলাম এবং আরেকটু লঙ্কার গুঁড়ো, নুন এগুলো চেক করে আপনারা দিতে পারেন। এরপরে প্রায় 8 সিটি পড়ার পরে আমরা আবার ঢাকনা খুলে তার মধ্যে একটু গরম মশলা এবং একটু ঘি অ্যাড করলাম। সো বন্ধুরা, আমাদের মাটন রেসিপি পুরোপুরি রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রিয়াঙ্কাস লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রয়োজনে আপনারা বেল আইকনটি প্রেস করে নিতে পারেন যাতে করে আমি নেক্সট রেসিপি দিলে আপনারা খুব সহজেই সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ।